হাই বন্ধুরা, গুড মর্নিং। দেখো সকাল সকাল একদম রান্নাঘরে চলে এসেছি, দেখো কি করছি। বন্ধুরা, সকালবেলা তোমার অনেক কাজ হয়ে গেছে, কি আর দেখাবো, সেগুলো তো দেখানো হয়নি। সকালে রান্নাও হয়ে গেছে, সকালের খাওয়ার জন্য রান্না হয়েছে, কোনো দুপুরে রান্না হয়নি। এই মাছ টাছ কাটবো, তারপরে দুপুরে রান্না বসাবো। দেখো আমরা এই কয়দিন মাছ টাছ খুব একটা খাচ্ছিলাম না, মাংস ডিম এটা ওটা খাচ্ছিলাম, রাত্রিবেলা হয়তো একটু অর্ধেক মাছ এসবগুলো খাচ্ছিলাম, তা হচ্ছে কি না এগুলো খাচ্ছিলাম, তো কী করা যাবে, মাছ নিয়ে আসার সময় পাচ্ছিল না। তাই আজকে সকাল সকাল গিয়েই মাছ নিয়ে এসে সকাল 7টার সময় গিয়ে এই মাছগুলো সব কিনে নিয়ে এসে, আবার তো কালকে শনিবার, আজকে তো শুক্রবার, কালকে তো শনিবার, শনিবার দিনটা শুধু মাছ খাবো, আবার সেই রবিবারে সরঞ্জাম করবো, তারপরে সোমবারে হুববিশি করবো, তারপর আবার সেই মাছ খেতে খেতে আবার সেই মঙ্গলবার হয়ে যাবে। তাই দেখো কী কী মাছ নিয়ে এসে, দেখো তেলাপিয়া মাছ নিয়ে এসে, পুরো ভাজি আনত মাছগুলো, কিন্তু ভালো মাছগুলো। এ দেখো ভোলা মাছ, ভোলা মাছ নিয়ে এসে, খুব একটা ছোটো না, আগের দিন যে একটা ভোলা মাছ নিয়ে এসেছিলো, একটা ভোলা মাছ 800 ওজন হয়েছিলো, একটা ভোলা মাছ তাহলে কত বড়, বুঝতে পেরেছি। দেখো এটা আমার কাটা হয়ে গেছিলো, তারপর ভাবলাম না তোমাদের সাথে একটু শেয়ার করি, তাই আবার একটু শেয়ার করলাম। আর এইগুলো দেখো পার্শে মাছ, একটা ছোটো কোনোটা বড়ো, এরকমভাবে সব নিয়ে এসে, মানে একরকম তো হয় না মাছ। আর এটা কী মাছ, যে পোনা মাছ না কী মাছ আমি ঠিক জানি না বন্ধুরা, তোমরা যদি জানো কেউ কমেন্ট করে বলো, আমি অত মাছ ভালো চিনি না। এই দেখো জল নিয়েছি, বটি নিয়েছি, এইবার কাটাকুটি করব, ঠিক আছে দেখতে থাকো। দেখো বন্ধুরা মাছগুলো কাটা হয়ে গেছে, দেখো একটু ভালো করে লক্ষ্য করে দেখো, মাছগুলো কাটাও তো হয়েছে, কিন্তু মাছগুলো কিন্তু পরিষ্কারভাবে ধোয়া হয়নি জানো তো। এই মাছগুলো সব ফ্রিজে থাকবে, সব না, এই ভোলা মাছটা রান্না হবে, আর বেশ সব মাছগুলোই ফ্রিজে থাকবে, কারণ এতগুলো মাছ তো খাওয়া যাবে না। এই ভোলা মাছগুলো ঝাল বানাবো, আর একটা সুন্দর একটা রেসিপি বানাবো, ঝাল বা আলু বেগুন দিয়ে ঝোলও করতে পারি, ভালো লাগে কিন্তু আলু বেগুন দিয়ে ঝোল, সুন্দর একটা রেসিপি বানাবো। সেই রেসিপিটা যদি তোমাদের দেখতে হয় তা ধৈর্য ধরে আমার ভিডিওটাও দেখতে হবে, তাই না? রেসিপিটা তো শেয়ার করবো, কীভাবে রান্না করেছি, কী করেছি সবই শেয়ার করবো। তা দেখো মাছগুলো তো আমি কেটেছি, বড়ো মাছ একদমই কাটতে পারি না, দেখো কেমন ট্যাড়া ব্যাকা করে কেটেছে, একটু ভালো করে দেখো। আর তেলাপিয়া মাছগুলো বা পার্শে মাছগুলো দেখো কত সুন্দরভাবে কেটেছি, কেন বলো তো, এই বড়ো মাছগুলো আমি কাটতে পারি না, ছোটো মাছগুলো আমি সুন্দর কাটতে পারি। তা চলো আবার পরে ফিরে আসছি। এই দেখো বন্ধুরা আমার রান্নাগুলো দেখো, এই সেই ভেন্ডি আলু ভাজা, কেন বলো তো, বারবার রোজ ভেন্ডি আলু ভাজা করি তোমাদের দেখায়, তোমাদের বোরিং লেগে যায় তাই না, কিন্তু এই ভেন্ডি আলু ভাজাটা আমার মেয়ে খুব ভালোবাসে তাই করা হয়। আর এই দেখো সেই দারুণ একটা রেসিপি, যে রেসিপিটা তোমাদের সাথে এক্ষুনি শেয়ার করব, তার আগে দেখে নাও বন্ধুরা আমি কী কী রান্না করেছি, সেগুলো দেখো, ওয়েট করো আমার, এটা ভালো করে দেখো, ব্লগ ভিডিওটা ভালো করে দেখো কী কী রান্না করেছি, না দেখলে যদি কেটে কেটে দেখো তাহলে কী করে হয় বলো তো। এই রেসিপিটা কিন্তু দারুণ খেতে হয় জানো তো, খুব সুন্দর খেতে হয়, দেখো কেমন হয়েছে, দেখতেই কত সুন্দর, খেতে কিন্তু এর থেকে আরও ভালো লাগে, কিসের পাতা কী বৃত্তান্ত সবই জানতে পারবি। আর এই দেখো সেই ভোলা মাছ, ভোলা মাছের ঝাল করেছি, আর এর ভিতরে একটা পোনা মাছ, একটা না দুটো পোনা মাছ দিয়েছিলাম, কেন আমার মেয়ে আর ছেলে ওই ভোলা মাছ খায় না তাই জন্য। দেখো কী নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, কুমড়ো শাক, কুমড়ো শাকটা কিন্তু বেচে পরিষ্কার করে রেখেছি, এখনও ধুইনি, ধুলে কিন্তু তোমরা বুঝতে পারতে না, ওই জন্য না ধুয়েই রেখেছিলাম বোঝানোর জন্য, তারপরে ধুয়ে জল ঝরানোর জন্য রেখেছিলাম। তারপরে দেখো কোনো কালো জিরে, হলুদ, লবণ আর শুকনো লঙ্কা নিয়েছি, আর তেল তো বন্ধুরা সব রান্নারে লাগে তাই না, তেল তো আছেই। আর এইখানে দেখো রসুন আর কাঁচা লঙ্কা রেখেছি, তারপরে কী করেছি জানো তো, কড়ার ভিতরে একটু তেল দিয়ে কাঁচা ওই লঙ্কাগুলো, রসুনগুলো, কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে ওই পাতাগুলো ওর ভিতরে দিয়ে দিয়েছিলাম, তারপরে একটু হলুদ আর লবণ দিয়ে ঢাকা দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম, তারপরে সেই ভাপানো পাতাগুলো একটা মিক্সারে ভালো করে পেস্ট করে নিয়ে কড়ার ভিতরে একটু সর্ষের তেল দিয়ে একটা লঙ্কা ফাটিয়ে ওই পেস্টগুলো দিয়ে দিয়েছিলাম, তারপরে সুন্দর করে এদিক ওদিক করে নিয়ে একটু চিনি দিয়েছিলাম। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো, আশা করছি তোমরা খুব খুব ভালো আছো, আমি কিন্তু অনেক ভালো আছি। শিশুগুলো আর একটা ব্লগ ভিডিও শুরু করলাম, আমার এই ব্লগগুলো তোমরা যে দেখছো আমার খুব ভালো লাগছে, আর সারাদিন তোমাদের সামনে আসার সময় পাইনি, আর সারাদিন কী কী করলাম, কী কী কাটলাম, কী কী রান্না করলাম সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি, আর এখন ফাইনালি তোমাদের সামনে চলে আসলাম। তা আমার এই রান্নাগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আশা করি তোমরা সবাই আমাকে লাইক কমেন্ট করবে, আর যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বেল আইকনটিটা অবশ্যই করে বাজাবে। ঠিক আছে চলো ব্লগটা বেশি বড় করব না, টাটা, ভালো থাকো, সবাই ভালো থাকো।